রেগে গেলে বা মানসিক চাপে থাকলে আমাদের অনেকেরই খিদে পায়। তখন কিছু কিছু খাবার একেবারে খাওয়া উচিত নয় বলে বলছে গবেষণা। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক গবেষণায় কেন এমনটা বলা হচ্ছে। আমাদের মন আনন্দে ও দুঃখে থাকলে আমাদের খিদে বাড়ে, আবার রেগে গেলেও অনেকের খিদে বাড়তে পারে। তবে এই সময়গুলোতে এক একটা অনুভূতির জন্য এক এক ধরনের খাবারের প্রতি আগ্রহ বাড়ে। আবার উল্টো দিক থেকে দেখলেও সে কথাটা সত্যি, কোনো খাবার বাড়িয়ে দিতে পারে আনন্দ, কোনো খাবার রাগ। রাগের সঙ্গে এমনই কিছু খাবারের যোগ খুঁজে পেয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের গবেষকরা। তাদের মতে রাগ হলে কিছু কিছু খাবার খেতে ইচ্ছে করে, আবার অল্প রাগের মুহূর্তে সেই খাবারগুলো খেলে রাগ আরও বেড়ে যেতে পারে। এই খাবারগুলো একই সঙ্গে শরীরেরও মারাত্মক ক্ষতি করে। সম্প্রতি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই খাবারগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার পুষ্টিবিদ্যা বিভাগের গবেষকরা বলছেন, এমন খাবার যাতে প্রচুর ট্রান্স ফ্যাট আছে সেই খাবারগুলো রাগের সময় খাওয়া উচিত নয়। আমাদের চেনা খাবারের মধ্যে এই ফ্যাট রয়েছে, যেমন কেক, কুকিজ বা বিস্কুট, অতিরিক্ত তেলযুক্ত ভাজাভুজি, চিপস জাতীয় প্যাকেটের খাবার। এই খাবারগুলোই ট্রান্স ফ্যাটের পরিমাণ প্রচুর। গবেষকরা বলছেন রাগ বা অবসাদের সময় এগুলো খাওয়ার আগ্রহ বাড়ে, আবার এগুলো খেলে রাগ এবং অবসাদ বাড়ে। এই খাবারগুলো মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং এ ধরনের আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে বিশ্বপ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন।